डीजे बापी दुशाई नंबर पोल जाबो कौन पथो पारे ठिकाना हराई चले छी कथा के बोली শুধু শীতালারে ও আলো নদী সারে খুঁজে মরি পথ যাব কোন পথ পানে আলো নদী সারে খুঁজে মরি পথ যাব কোন পথ পানে আর কানো মাছারে যাব শুধু শীতালারে ডাকি শুধু শীতালারে ওলো নদী সারে খুঁজে মরি পথ যাব কোন পথ পারে নদীরা কোথায় যাব আমি কে বলিবে কে তা জানি শীতালারে হয়ে গেছে আমার বেশ সৃজনী বাজা পাঠাইছে বিড়ালের ওই রাজমন্দির পূজার কথা জিজ্ঞাসা করতে কিন্তু এখনো বিশ্বজনী বা ফিরে আসছে না তবে কি তবে কি বিড়াল রাজা সে কি মায়ের পূজা করতে অস্বীকার করেছে কত দূরে আছিস বাবা একটি ভাড়ে তিন ধরে মায়ের ডাকি সারা দি মা জরা বিশ্বজনী ফিরে আসছে ওগজনী আবার একটি বার থাকে সারা দাও তুমি কোথায় কত দূরে সত্য করে বলো মা বিয়ে ছেলে বিরাট রাজা রাজমন্দিরে পূজার কথা জিজ্ঞাসা করতে তোমার নয়নে কেন জল সত্য করে বলো বিরাট রাজা তোমার পূজা করেছে কিনা চরা কি বলছিস বাবা পূজা করার বিনিময়ে কি ফিরিয়ে দিয়েছে তাকে দেয় এই ঘর তুমি কোথায় পেয়েছো মা অধম দেবী দাস করছিল আমারে পূজা অভিমানী রাজা অভিমানের ভরে আমার ঘরে লাথি মেরে আমার ভক্ত দেবদাস কি করার হাক বসরা জনি করে হাসছে জ্ঞান কই না সে কুমারী কবে কবে কম্পমান যুগে নি জানি মাত্র চলে গায় আর কবে কবে ব্রহ্মপত্র কবে করে মার চঞ্চল হইয়া যাবে তো শুনে দস কোথাতে করছে জান গোকর্ণ নন্দন মা গো এই পৃথিবীতে তুমি বসন্ত জননী ব্যাধির অধিপতি যত ব্যাধি আর বসন্ত এই মুহূর্তে উঠে এখানে এসো ওখানে আমি আক্রমণ করব দেখি রাজা তোমার পূজা করতে স্বীকার করে কি না ওরে যারা তাই হবে বাবা আজ হতে ধরা ধাও মেনে মাঝে নাম হবে মার শিকারে
আমার সকলে ব্যথি বসন্ত গুলিকে আমি এখন সবাইকে ডেকে নিয়ে সবাই সবাইকে ডেকে নিয়ে ওই এলো রে ওই এলো রে বসন্ত ওরে বসন্ত কালেতে ও মন প্রাণ দোহি বারে গো আজি এলো বসন্ত বসন্ত কালেতে মন প্রাণ দোহি বারে গো আজি এলো বসন্ত বসন্ত কালেতে মন প্রাণ দোহি বারে গো আজি এলো বসন্ত ওরে বসন্ত রে গতি আপনি সি বহত বসন্ত রে গতি আপনি সি গতি বারে নিসহি বারে গো আজি এলো বসন্ত বসন্ত কালে রে এলো রে বসন্ত বসন্ত রবিবার সংকটিতা সকোচিতা ও সোনা ছাতা গড়া গো বসন্তের গতি পানি বসন্ত টাকারে সঙ্গে সঙ্গে সবাই কেমন ছুটে এসেছে এলো বসন্ত রইল না তো জাতি কুল মানে বসন্ত রইল না তো জাতি কুল মানে বসন্ত রইল না তো জাতি কুল মানে এলো বসন্ত তোর কি ক্ষমতা আছে আর তোর নাম বা কি? আচ্ছা তোমার নাম কি? ছোলু
সূর্যমণি বসন্ত, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে একটা হবে কপালে, আর সূর্য যখন অস্ত চলে যাবে পাশ থেকে ঘাট আর নিমদলার ঘাট মানে সেরুগি মারা যাবে। আর এ কি বলছি জানো? কি বলছি বাবা? এর নাম গোখুরা বসন্ত, এক বাজার ফলে নাহি আদি অন্ত। ওমা রক্ত রক্ত ভক্ত রক্তের বিকার রক্ত চম দল গেলে রক্ষা নাহি। আর তার গুণের ক্ষমতা শুনলিত বাবা, এরা যাকে ধরবে তাকে কি করবে যাসি বাবা? বলো। ওরে যা রে ধরে তাদের নাকি পরিতা, ও ধরিলে না ছাড়ি তারে লোনে রে পরান বসন্ত। আমার ব্যাধি হতে বল ঠিক কে আছে ব্রহ্মাণ্ডে কে নাহি পরিত্রাণ, ও ধরিলে না ছাড়ি তারে লইরে পরা আটা জারে ধরে মাগো বলিলে ব্রহ্মাণ্ড সৃষ্টি নাশি একে দণ্ডে জারে ধরি তারে নাহি পরিত্রাণ, ও ধরিলে না ছাড়ি তারে লইরে পরা আমরা জারে ধরি। জরা এদেরকে সুন্দর করে সাজাবি, এদের আবার কেমন করে সাজাতে হবে? কেমন করে সাজাবি? কলাই রূপে সাজাবি বাবা। ও কলাই রূপে এইভাবে নিয়ে যা যাবে। আমি মনে করেছিলাম ওদের গলায় দড়ি বেঁধে টান্তরা দিলে। না না না, ওরা কেউ যাবে না, ওরা প্রাণে মারা গেলে কি করবে? ঠিক আছে, আমি এখনই ওদের কলাই তৈরি করেছি। দেখো ভাই সব, মাতৃপূজার ঝুনা ভরে যাবো মর্ত ধাম এই বিরাট আছে, তোমরা সবাই মিলে আনন্দ করো। সেই আনন্দের সুযোগ নিয়ে আমি তোমাদের এই রূপ থেকে ছোট্ট ছোট্ট কলাই তৈরি করবো। বাবা সবাই মিলে আনন্দ কর। আমার একটা বাহনের কথা মনে আছে, বল সেখানে যাবি তো বাবা? বলো, তুমি বললে আমি সেখানে যাবো। তাহলে সরে যারা সোজা চলে যাবি, কোথায় জানিস বাবা? কোথায় করি বিশ্বকুজর বহন ভুললু। হ্যাঁ, ওকে মর্তধামে নিয়ে গেলে মর্তধামের মানুষ পূজা করা দূরে থাকা করা সবাই দেখে হাসবে। কেন হাসবে জানো মা? ভল্লুকের গায়ে কিন্তু ঘন্টায় জ্বর আসে। ও যখন ওই বস্তাগুলোর পিষ্টে দিয়ে রাস্তা দিয়ে নিয়ে যাবে, ওর গায়ে যখন জ্বর আসবে করে শুয়ে পড়বে, আবার উঠে হাসবে। এইভাবে যদি মর্তধামে মানুষের মাঝে করে তাহলে এই মর্তধামের মানুষ হাসবে না? এখানে ওখানে যদি না যেতে পারিস তাহলে তুই একটা বাহন নিয়ে। আমার একটা বাহন সন্ধান হয়েছে। তাহলে বল কে বাবা হনে কি বাতার নাম? তাহলে শোনমা, আমি যে বাহনের কথা বলছি তার নাম ও বাহন আছে জনা গো, বাহন আছে জন নে বাহন আছে জন Oh!
যখন গেলাম স্বর্গ পুরে ছালা ছিল মা আমার শিরে যখন গেলাম স্বর্গ পুরে ছালা ছিল মা জারার শিরে যখন গেলাম স্বর্গ পুরে ছালা ছিল মা জারার শিরে ও পূজা করে দেবালোকে ইন্দ্র ইন্দ্রাণী গর্ধব ছাড়া এমন ক্ষমতার কারণে কিন্তু গর্ধব যদি বলে আমি পারবো না তখন কি হবে বাবা গর্ধব যদি বলে আমি পারবো না তোমার আদেশ অনুযায়ী বসন্তের ছাড়া সমস্ত মাথায় নিয়ে আমি মর্ত ধামে যাত্রা করব তাহলে যা বাবা বিলম্ব না করে গর্ধবকে ডেকে নিয়ে আয় অপেক্ষা করো আমি এখানে আসছি হাই যারা সেটাই তোমার রাগ হয়েছে ওই নামে আর তোমাকে ডাকবো না আজ থেকে তোমার নতুন নাম দেব আজ থেকে তোমার নাম হলো গাধু বাহ দুই ভাইয়ের মধ্যে যখন একটা সম্পর্ক গড়ে উঠেছে তাহলে আমার একটা কথা রাখতে হবে আমি তোমায় ডাকিনি ডেকেছি মা হ্যাঁ চলো 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 শোনো তবে যাব যাওয়ার আগে কিন্তু একটা আমার সঙ্গে প্রতিশ্রুতি করতে হবে দেখো মায়ের কাছে নিয়ে যাওয়ার পরে মা তোমাকে যা যা জিজ্ঞাসা করবে মায়ের সমস্ত কথায় তুমি রাজি হয়ে যাবে আরে বিপদ হলে তার জন্য তো আমি আছি আমাকে দিয়ে ভরসা কর আমি তো সমস্ত বিপদ থেকে মুক্তি করে দেবো চল চল আর তাকে দেখো শুধু ফিরে আসিনি ওই গর্ধবকে তোমার সামনে হাজির করেছি তাকে দেখো গাধুরে কই যা আসতে চাইনি জোর করে এনেছিস মারতে মারতে না 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 তাহলে কাঁদবে কেন ও জিজ্ঞাসা করে দেখো এ গাধু কি হয়েছে বাবা কাঁদছিস কেন কেন তুমি ওই স্বর্গধাম থেকে এই মর্তধামে নামিয়ে এনেছো কেন পূজা পাবার জন্য পূজা পাবার জন্য হ্যাঁ আমি সবাইকে বারণ করে দেবো কেউ আর তোকে মারবে হ্যাঁ এবার যে জন্য টাকা তোকে নূতনে দেখেছি তো বাবা ওরা চিনতে পারছে না ওগুলো কলাই হ্যাঁ খেলে আমার হয়ে যায় প্রাণে মারা যাবি বাবা এগুলো হলো বসন্তের কলাই যত ব্যাধি বসন্ত ছিল সবাইকে কলাই সাজানো হয়েছে এগুলো বয়ে নিয়ে যেতে হবে মর্তধাম মাঝে হ্যাঁ এখন বল তুই এগুলো পারবি কিনা যারা গাধু কি বললো শুনলি তো মা বলছি কেন পারবো না বললো আমি পারবো না ওকে ঠিক মতো করে জিজ্ঞাসা করো মা শুধু জিজ্ঞাসা করো আমার যদি ব্যথার বসন্ত ছিল সবাইকে কলাই তৈরি করেছি এই কলাইগুলো বহন করে মর্তধামে নিয়ে যেতে হবে বল এগুলো তুই পারবি কি না ওরে গাছু আমার এই কলাইয়ের ছালাগুলো তুই বহন করে নিয়ে যেতে পারবি কি না সেই কথা পারবো
ওই ছলা গুণে নেব ফের তোমার সঙ্গে করে নিয়ে যাব ওই মর্ত এই এতই গর্ব তো গাত্র চরি গর্দ কখনে গর্ব করে ওকে ছোট খাটো কুড়ি ছয় মা ও ছলা গো মরে গো কহো না তে গো একটা সুন্দর বস্ত্র দিয়ে আর বস্তা গুলো সাজিয়ে নিতে হবে তো ক্ষণে গেলা ভেঙে করে আমি সাজিয়ে নিচ্ছি তোর পিসটা আচ্ছাদন দিয়ে সুন্দর করে সাজানো হবে পালন পালন আর কি আছে কি বল আমার গলায় একটা সুন্দর ঘন্টা দিতে হবে ঘন্টা কি হবে গা ঝু ঘন্টা কি হবে জানো কি হবে ঘর তো ভোলা বেগি ভালো বুদ্ধি আছো অনেক বুদ্ধি আছে তাহলে ওর গলায় সোনার ঘন্টা একখানা বেঁধে দিবি চিন্তা করো না ওর গলায় সোনার ঘন্টা ঝুলিয়ে দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নেবো একটু আনন্দ করো ভাই মর্ত সবাই যাওয়ার একটু আনন্দ করো আমি সুন্দর করে সাজাতে চাই তোমার গাধুকে আমি কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি নমস্কার ক্যানিং থানা অন্তর্গত দক্ষিণ অকলপেড়িয়া নিবাসী সুশীল ঈশ্বর সুশীল বায়নের মধ্যম পুত্র গণেশ বায়ন মা শীতলা এবং জরার অভিনয়ে সন্তুষ্ট হইয়া দশটি দশটি কুড়িটি টাকা পুরস্কার করল মা শীতলার নাম করে একবার হরি মা শীতলার নাম করে একবার হরি মা শীতলার নাম করে একবার
চরে হয়ে গেছে বাবা গাধু তাহলে চল এবারে কাল বিলম্ব না করে চল আমরা যাত্রা করি আবার তোর মনে কি বাসনা গাধু স্বরূপ দর্শন করবি এই আশা তোর মনে তাই হবে গাধু তোর মনে আসনা অবশ্যই হবে পূরণ এদিকে আয় গাধু ভক্ত যখন আশা করেছে তোমার স্বরূপ দেখবে তোমার স্বরূপ দেখে ওর মনের বাসনা পূর্ণ করো সমবেত শীতলা গান অনুরাগী মায়ের ভক্তমণ্ডলী অর্ধকারজনীতে যে অংশটি আমরা পরিবেশন করছি সেটি হল নিমাই যোগাধির পালায় নিমাই যোগাধির পালায় মা শীতলা কেমন করে অর্থ থামে তার স্বরূপ দেখে পূজা আদায় করেছিল দৃশ্যটি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এই সময় যদি কার কিছু দান করার ইচ্ছা থাকে কলসির মধ্যে দান করবেন আর মায়ের দেয়া প্রতিষ্ঠা করা চামর মাথায় নেবেন এখন মা চলেছে নিমাই জগতের ঘাটে আর এই সময় যদি কোনো জননী মা শীতলাকে সাজাতে চান তাহলে এই সাজাতে আসতে পারেন মা শীতলা যাবে মর্ত্য থামে তাই যাওয়ার আগে আপনারা সাজিয়ে দিলে তবে মা অগ্রসর হবে তাই আপনারা এই সময় এসে সাজিয়ে দিতে পারেন শঙ্খ সিঁদুর শাড়ি পরিয়ে মাকে সাজাতে হয় আপনারা সাজিয়ে দিয়ে যান শীতলা শীতলা যায় মা শীতলা শীতলা বিনা গতি নাই শীতলা নামে চুদনি শীতলার গান গা শীতলার গান গা শীতলা শীতলা যদু মা শীতলা শীতলা বিনা গতি নাই শীতলা নামে সুদানি শীতলা নামে সুদানি শীতলার গান গা শীতলার গান গা তুমি মা শীতলা যায় মা শীতলা